আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের তিব্বত স্নো প্রেজেন্ট সিনে হিটসের আজকের পর্বে। আমি নাহিদা আফরোজ সুমি আছি আপনাদের সাথে, এবং যারা আমাদের সাথে প্রত্যেকটা সপ্তাহে যুক্ত থাকেন তারা জানেন এখানে আমরা চলচ্চিত্র বিষয়ে কথা বলে থাকি। আমাদের সাথে একজন আমন্ত্রিত অতিথি থাকেন, আজ আমাদের সাথে রয়েছেন রোদেলা জান্নাত, যিনি শাহেনশার প্রিয়া। কেমন আছেন, কেমন লাগছে আমাদের আজকের এই আয়োজনে এসে রোদেলা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আয়োজনে এসে এর আগেও এখানে আসা হয়েছে, ভালো ফিল করছে। যাক, ভালো ভালো, যে কোনো কিছুই যখন ভালো ভালো চলতে থাকে তার শেষটাও খুব ভালো ভালো হয়। এবারে একটু শুরু থেকে শেষ অবধি না জানতে পারলেও একটু জানার চেষ্টা করি, শাহেনশা সম্পর্কে জানতে চাই। শাহেনশা চলচ্চিত্রটা আপনার ডেবিউ ফিল্ম, সো কেমন এক্সপিরিয়েন্স ছিল? এক্সপিরিয়েন্স ওয়াজ অসম, বিকজ আমার রেগুলার লাইফ থেকে একেবারে ডিফারেন্ট একটা ট্র্যাক ছিল, এবং আমরা যে ডিউরেশন ধরে ফিল্মটা করেছি অনেক অনেক মজার স্মৃতি আছে। খুব একটা কষ্ট হয়নি, যতটা হয়েছে সেটা রোদের কারণে হয়েছে। আমি রোদেলার সাথে রোদ ব্যাপারটা থাকবে, এক্স্যাক্টলি, এবং আমি আউটডোরে এত কাজ করে অভ্যস্ত ছিলাম না, তো ওখানেই যতটা সাফার করেছি। ওভারঅল এক্সপিরিয়েন্স খুব অন্যরকম ছিল, হয় না, আমাদের রেগুলার লাইফ থেকে একেবারে ডিফারেন্ট একটা এনভায়রনমেন্ট, এবং আমি তো খুব এনজয় করেছি। ওকে রোদেলা, একটু জানি যে পিএইচডি করছে একজন মানুষ, পড়াশোনায় বুদ হয়ে থাকার কথা, সেটাই হয় গবেষণার কাজ, মানে একদম পড়াশোনায় বুদ হয়ে থাকতেই হয়, তার কোনো বিকল্প নেই। কিন্তু সেখান থেকে চট করেই চলচ্চিত্রে, বিগ স্ক্রিনে, কারণটা কী ছিল? আসলে ছোটবেলা থেকেই কালচারাল সেক্টরে আমি কোথাও না কোথাও জড়িত ছিলাম। ওকে, বাফা বুলবুল ললিতকলা একাডেমিতে, ওখানে আমি ক্লাসিক্যাল ডান্স করেছি, তো ওখানে কোর্স কমপ্লিট করেছি। ইভেন আমি গানও শিখেছিলাম বেশ লম্বা সময় ধরে, আমার খালামণির নাম ফেরদৌসি রহমান, ওনার কাছে অনেকদিন গানের, ভীষণ প্রিয় একজন, খুব সুইট করে হাসেন উনি, আমার খুব ভালো লাগে ওনার হাসি। তো ওটা স্কুল কলেজ একটা টাইম পর্যন্ত ছিল, অভ্যাসে ছিল যে রেগুলার চর্চা করব, রেওয়াজ করব, সবসময় ছিলাম ওর মাঝে। আফটার দ্যাট যেটা হয়েছে যে কম্পিটিশন ছিল লাইফে, পড়াশোনা করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, তো ওর ওটাতেই ছিলাম, বিবি এমবিএ করা, দেন বাইরে পিএইচডি করতে যাব, স্কলারশিপ নিতে হবে, আইএলটিএস করতে হবে, ওটা নিয়ে খুব দৌড়াদৌড়িতে ছিলাম। তো এরপরে যেটা হয়েছে, মালয়েশিয়াতে যখন ছিলাম তখন মনে হয়েছে যে ওকে, একবার শাকিব খান এসেছিলেন ওনার প্রমোশনের জন্য ফিল্মের শিকারি, তো ওখানে আমাদের দেখা হয়েছিল, তো ওখানে উনি বলেছিলেন ইউ শুড ট্রাই ফর ফিল্ম। ওকে, সো মালয়েশিয়াতে প্রথম আপনাদের দেখা, জি, সেখান থেকে তার মনে হয়েছে, এবং জহুরির চোখ তো কখনো ভুল করে না, তাই না? তো সেই জায়গা থেকে যখন কিং খানের মনে হলো যে কেন না আপনি চলচ্চিত্রে আসেন, তো এরপরে সুযোগটা কী করে হলো? এরপরে আসলে অনেকটা সময় পার হয়ে গিয়েছিল, কারণ আমার ওই সময়ে পড়াশোনার প্রেশারটা অনেক বেশি ছিল, সেটাও আমার ফিল্ম করার 2 বছর আগের কথা। আচ্ছা, তো এরপরে কোনো এক ঈদে আমার দেশে এসে মনে হলো যে ইয়েস, আমার তো এখন ফিল্ম, আমি একটু করতে পারি, একটা তো করতে পারি, 5-6 মাস আমি বের করতে পারবো, যেটা পরে আমি সাফার করেছিলাম। 5-6 মাসের জন্য আমার একটা সেমিস্টার আমাকে গ্যাপ দিতে হয়েছিল, তো ওই 5-6 মাসের ডিসিশনে হুট করে শাহেনশা করা। শুনবো আরও গল্প, আরও পথ চলার গল্প শুনবো, তবে তার আগে একটা বিরতিতে যাই। দর্শক, ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন তিব্বত স্নো প্রেজেন্টস সিনে হিটস। আমি নাহিদা আফরোজ সুমি আছি আপনাদের সাথে, এবং আমাদের সাথে রয়েছেন চলচ্চিত্র অভিনেত্রী, নায়িকা, আমাদের অন্যতম একজন হতে যাচ্ছেন যিনি, রোদেলা জান্নাত। রোদেলা, আমরা আবারও ফিরে এসেছি গল্পে, যেটা বলছিলাম যে জানার আছে অনেক কিছু, একটু শুনবো যে কোথায় কোথায় কাজ হয়েছে এই চলচ্চিত্রের, লোকেশনসগুলো কোথায় ছিল? ঢাকায় ছিল, বিএফটিসিতে ছিল, পুবাইলে ছিল, কক্সবাজার ছিল, থাইল্যান্ড ছিল। ওকে, অনেক জায়গায় ঘুরে ঘুরে কাজ করতে হয়, মোটামুটি বিগ বাজেটের একটা ফিল্ম, সো অনেক জায়গা ঘুরে এই কাজটা হয়েছে। ওকে, সো শাহেনশা, যিনি আসলেই আমাদের চলচ্চিত্র অঙ্গনের আসলে শাহেনশা, তার সাথে প্রথম কাজ, একটু কি ভয় লাগছিল নাকি তিনি আসলে আপনাকে মানিয়ে গুছিয়ে নিয়েছিলেন?
ভয় লাগেনি কি লেগেছিল তাহলে আমি এক্সাইটেড ছিলাম যে ওকে ক্যামেরার সামনে এভাবে অ্যাক্টিং করতে হবে এরকম এত মেকআপ হেয়ার এক্সটেনশন লেহেঙ্গা একটু অন্যরকম ধাঁচের ফিল্ম এটা একেবারেই হয় না মুম্বাই টাইপের অফকোর্স একদমই কমার্শিয়াল মশলাদার ফিল্ম তো ওটার মেকআপ নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ইভেন আমার ক্যারেক্টার নিয়ে আমি সব মিলে এক্সাইটেড ছিলাম কোয়ারিটিস তো অনেক বড় ওটা যদি আমি ডিপলি চিন্তা করতাম আই থিঙ্ক আমি কাজই করতে পারতাম না ভেরি ট্রু এটা একটা এই যে মানে পিএইচডি ধারীদের মাথায় এরকম চিকন সুতার বুদ্ধি থাকবে এটা খুবই স্বাভাবিক ঘটনা যে আসলেই যদি এত বড় একজন মানুষের সাথে প্রথমবারের মতো কাজ করা প্রথমবারের মতো স্ক্রিন শেয়ার করা এটা যদি মাথায় নিয়ে বসে থাকতেন তাহলে হয়তো কষ্ট হয়ে যেত এবং কো-আর্টিস্টও আসলে এমনভাবেই করে নেন তার পাশের মানুষটিকে যে সেই মানুষটিও ভুলে যায় যে আমি এমন মানুষের একজন সাথে কাজ করছি এবার একটু জানি যে গানের কাজ করা কমার্শিয়াল ফিল্মের গানগুলো আমাদের জন্য একদম চটকদার একটা ব্যাপার থাকে আমরা অপেক্ষা করে থাকি সেই জায়গা থেকে কি বলবেন কতটা গান আমরা পেয়েছি কেমন ধরনের গান আমাদের কোরিওগ্রাফার ছিলেন বাবা যাদব উনি মুম্বাই থেকে এসেছেন ওনার সাথে আমি এই জায়গাতে একটু টেন্স ছিলাম যে আমার কস্টিউম কীরকম হয় বিকজ কমার্শিয়াল মুভির কস্টিউম একেবারেই ডিফারেন্ট থাকে আমরা জানি তো আমি সব ধরনের কস্টিউমে ডেফিনেটলি খুব একটা কমফোর্টেবল ফিল করবো না বাট উনিও খুব সাপোর্টিভ ছিল আমার কস্টিউমের ব্যাপারে সব কিছুতে আমার দুটো গান ছিল রোমান্টিক ওয়ানেও আমার প্রবলেম হয়নি ওটা তুলনামূলকভাবে মেবি ইজি ছিল বাট ওই যে বললাম রোদের আমি শেষ বিচের এটা শুটিং হয়েছে অ্যান্ড ওখানে আমার অনেক কষ্ট হয়েছে রিফ্লেক্টর বাড়িয়ে রোদ টোদ আরও বাড়িয়ে কী সব হুলস্থুল কারবার বাট যেটা ইনডোরে হয়েছে যেটা ডান্স নাম্বার ছিল ওটা যেহেতু আমার ক্লাসিক্যাল বেস ছিল আমার খুব একটা প্রবলেম হয়নি কষ্ট করতে হয়নি আর নাচটা আসলে রপ্ত করা থাকলে আমার মনে হয় যে চিত্রনায়িকাদের জন্য একটা ভীষণ প্লাস পয়েন্ট হয়ে দাঁড়ায় এটা আর সেক্ষেত্রে নাচ গান ভরপুর সিনেমা থাকবে গল্প নির্ভর তো নিশ্চয়ই কিন্তু হয় না যে এক একটা ক্যারেক্টারের একটা একটা আনন্দ থাকে যেটা শুনেই মনে হয়েছিল যে ইয়েস এই ক্যারেক্টারটা আমি করতে চাই সেরকম কি ব্যাপার ছিল প্রিয়ার মধ্যে প্রথমেই বলেছি হ্যাঁ আমার সাথে মিল আছে তো ওখান থেকে আমার আসলে কনফিডেন্সটা এসেছিল যে ওকে আমি এটা অ্যাকসেপ্ট করতে পারি কাজটা করা যায় এখন আমরা তো শুনছিলাম শাহেনশা সম্পর্কে আরও জানার রয়েছে রোদেলা জান্নাত সম্পর্কে জানার রয়েছে কিন্তু তার আগে একটা বিরতি নিয়ে তারপরে আবারও আসবো দর্শক ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন তিব্বত স্নো প্রেজেন্টস সিনে হিটস আমি নাহিদা ফরজুমি আছি আপনাদের সাথে এবং আমাদের সাথে আজ রয়েছেন চিত্রনায়িকা রোদেলা জান্নাত আমাদের যেটা হয় যে যখন পথ চলা শুরু হয় পথ চলার পরে নিজেকে আবার নতুন করে গুছিয়ে নেওয়ার একটা ব্যাপার থাকে কী চিন্তা করছেন যেহেতু পথ চলাটা চলচ্চিত্র শুরুই হয়ে গেল এরপরের পরিকল্পনা কী আমার এখন পর্যন্ত পরিকল্পনা ছিল ফিল্ম রিলিজ হোক হয়েছে আলহামদুলিল্লাহ আমরা ভালো সাড়া পেয়েছি এখন যে কোনো ধরনের কাজই করি সবার আগে আমি স্ক্রিপ্টকে প্রায়োরিটি দিব সব মুভি আমার কাছে কোথাও না কোথাও বাণিজ্যিক ধারার তো আমি অফ ট্র্যাক নিয়ে একটু বেশি ভাবছি তো ভবিষ্যতে হয়তো আমি অফ ট্র্যাকের যে মুভিগুলো আছে ওই দিকটাতে বেশি কনসেন্ট্রেট করব ওকে রোদেলা একটা প্রশ্ন যদি মনে হয় আপনি উত্তর দিতে চান খুব ভালো কথা না চাইলে সেটা টোটালি আপ টু ইউ কোনো জোড়াজোড়ির কিছু নেই বিষয়টা হচ্ছে যে শাকিব খানের সাথে যখনই কারো চলচ্চিত্র শুরু হয় দেখা যায় যে তার সাথে একটা জুটিবদ্ধ হয়ে কাজ করার প্রবণতা আমরা দেখেছি এর আগেও এর অনেকগুলো ধারাবাহিকতা আমরা দেখেছি সেই জায়গা থেকে আপনি কি চিন্তা করবেন যে শুধু কি শাকিব খানের সাথেই চলচ্চিত্র করার ইচ্ছা রয়েছে নাকি আসলে বিভিন্ন জন অভিনেতার সাথে কাজ করার চিন্তা করবেন কি ভাবছেন আসলে আমি যদি এখন একটা ইন্ডাস্ট্রি চিন্তা করি এবং ইন্টারন্যাশনাল কোনো ইন্ডাস্ট্রির কথাও ভাবি অন্য কোনো দেশের দিকে তাকাই ইন্টারন্যাশনাল বিজনেসের কথা ভাবি জুটি প্রথাটা আসলে এখন তো ইন্টারন্যাশনালি কোথাও নেই সো এটা আসলে খুব বেশি কি ইম্পর্টেন্ট যে জুটি করেই কারোর সাথে কাজ করতে হবে কেউ কেউ চায় হয়তো আমাদের ফিমেল আর্টিস্টরা চান হিরোইনরা চান যে ওনার সাথে সবসময় জুটি হয়ে কাজ করতে কজ এই মুহূর্তে উনি এত বড় পজিশনে আছেন তো এটা কেনা চাবে কিন্তু আমার কাছে মনে হয় যে নিজের যোগ্যতাটা প্রমাণ করার জন্য নিজের মতো করে একটা পথ তৈরি করা উচিত বড় মানুষের সাথে চললে তো এমনিতেই পথটা বড়ই পাওয়া যায় নিজের যোগ্যতাটা প্রমাণ করা আসলে তখন ডিফিকাল্ট সো একা পথটা
চলা দেখতে হবে যে সেই পথটাতে আসলে রোদ ছড়াচ্ছে সেটা জানাটা খুব দরকার। এবার একটু আসি যে পড়াশোনা একটা মানে একটা পিএইচডি পর্যন্ত চিন্তা করা সেটা কিন্তু চারটিখানি পরিশ্রমের ফল না। সো এখানে এসে কি মনে হয় চলচ্চিত্রে সময় দিতে গিয়ে কি পিএইচডি বন্ধ হয়ে যাবে নাকি এটাকে নিয়ে সামনে গিয়ে যেতে চান? তার আগে একটু ছোট করে জানি কি নিয়ে কাজ করছেন? আমি আইটি নিয়ে পড়াশোনা করছি। ওকে, আসলে প্রভাব পড়ে, আমি আগে বলেছি আমার আপনার সাথে আমার স্ক্রিনের বাইরে কথা হচ্ছিল, আমার একটা সেমিস্টার কিন্তু লস হয়ে গেছে। তো এটা হয়ে যায়, আপনি যখন একই সাথে দু নৌকায় পা দিতে যাবেন তখন এটা ইমব্যালেন্স হবেই। তো এটা আমারও হচ্ছে, এ কারণেই আমি গ্যাপ দিয়ে দিয়ে কাজ করতে চাই। যদি ফিউচারে কাজ করা হয় তাহলেও হয়তো সেটা বুঝে ব্যালেন্স করে আমাকে করতে হবে, প্রেশার পড়ে, কিন্তু এটা আসলে মানিয়ে নিতে হবে। মানিয়ে নিতে হবে, এবং আমরা আসলে এমন ওয়ান্ডার উমেনদেরকে চাই যারা আসলে দুটো বিষয়কে, দু নৌকায় পা দিলেও নৌকা দুটোর ব্যালেন্স খুব সুন্দরভাবে করতে পারবেন। এই প্রত্যাশা থাকবে আপনার জন্য, শুভকামনা থাকবে। আমরা একদম শেষ সময় চলে এসেছি, যেটা বলবো যে পথ চলা যেখান থেকে শুরু হলো তার থেকে ঊর্ধ্বগতিতে চলতে থাকুক। থ্যাংক ইউ সো মাচ। আপনিও দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। প্রত্যেকটা আয়োজনে আমরা এক একজন প্রিয় মানুষকে জানতে পারি আরও একটু ভিতর থেকে, আর একটু গভীরভাবে। এই ভালো লাগা, এই জানতে লাগা, এগুলো চলতেই থাকুক এবং আপনারা আমাদের সাথে থাকবেন। পরবর্তী আয়োজনে আবারও দেখা হচ্ছে।